আজকে আমি মোমো তৈরি করে দেখাবো। অনেকে অনেক নামেই চিনেন, ডাম্পলিং, ডিমসাম, মোমো। আমি ভাপে করব, আপনারা চাইলে ভাজি কিংবা ফুটন্ত পানিতে দিয়েও করতে পারেন। ময়দা নিয়েছি 1.5 কাপ, বাটার নিয়েছি 1 চা চামচ, লাগবে লবণ। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি ময়দা, দিচ্ছি লবণ আর বাটার। ময়দা, বাটার, লবণগুলোকে দিয়ে সব কিছু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। এখন অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নিব। ডো তৈরি হয়ে গেলে হাতে সামান্য তেল লাগিয়ে দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, আর ভিতরে পুরটা তৈরি করে নিব। এখন ভিতরে পুরের জন্য আমাদের যা কিছু লাগবে তা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 1 কাপ চিকেন কিমা, গ্রেট করা। এখানে আমি বাঁধাকপি নিয়েছি 1/2 কাপ, গাজর নিয়েছি 1/2 কাপ, আর পেঁয়াজ কুচি নিয়েছি এখানে 1 টেবিল চামচ, চা চামচ করে নিয়েছি আদা রসুন কুচি, 1/4 চা চামচ নিয়েছি ব্ল্যাক পেপার, লাগবে স্বাদ অনুযায়ী লবণ, ঘি নিয়েছি 1/2 চা চামচ, সয়া সস নিয়েছি 1 চা চামচ। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি কিমাগুলোকে, দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি, গোলমরিচ, দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি ঘি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, গাজর, বাঁধাকপি, সয়া সস দিয়ে এখন সব কিছু দেওয়া হয়ে গেলে মেখে নিচ্ছি। সব কিছু একসাথ করে মাখিয়ে নিয়েছি। এখন ডোয়ের কিছু অংশ নিয়ে রুটি বেলে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট করেও রুটি বেলে নিতে পারেন, কিংবা একটা বড় করে বেলেও কেটে নিতে পারেন। মোমোর এরকম ডাইসগুলো পাওয়া যায় বানানোর জন্য, তো আমি এগুলোর পিছনের দিকে ধারালো আছে, ওগুলো দিয়েও কেটে নিতে পারেন। ডাম্পলিংয়ে যে ডাইসগুলো আছে সেগুলোতে রুটিগুলোকে দিয়ে মাঝখানে পোত দিয়ে দিচ্ছি। এরপর লাগিয়ে দিয়ে সাইডে যে অংশগুলো আছে সেগুলোকে ফেলে দিব। হয়ে গেছে। এখন আমি আর একটা রুটিতে পুর নিয়ে একটা পাশে কুচি করব, আর একটা পাশে করব না। এভাবে ভাঁজ করে করে দিব। আপনারা চাইলে এভাবে কুচি করে এক পাশে
খোলা অবস্থায় রাখতে পারেন কিংবা এভাবে লাগিয়ে দিতে পারেন, দেখতে কলসের মতো দেখা যাবে। আমি আগে এক পাশে ভাঁজ করেছি, এখন আমি দোনো পাশে ভাঁজ করে নিব। আমি এখন পুলি পিঠার মতো সাইডে ডিজাইন করে দিচ্ছি। এখন 5 নম্বর ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। আর 6 নম্বর ডিজাইনে দেখিয়ে দিচ্ছি, চারপাশ থেকে নিয়ে এসে মাঝখানে লাগিয়ে দিচ্ছি। এখন চারপাশ থেকে কুচি করে একদম মাঝখানে নিয়ে এসে ঘুরিয়ে ডিজাইন করে নিব। আমি এখন 3টা রুটিতে পুর দিয়ে এর উপরে মাংস দিয়ে নিচের দিক থেকে ঢেকে দিচ্ছি, দিয়ে এরপরে রোল করে নিব। আপনারা চাইলে ম্যাড়া পিঠা কিংবা ছাইয়া পিঠাটার মতন যেভাবে ভাপে দেওয়া হয় ঠিক সেভাবে ভাপে দিতে পারেন। আমি এখানে রাইস কুকারের উপরে বাটিটা নিয়েছি আর ওখানে আমি তেল লাগিয়ে দিয়েছি আর এগুলোকে মোমোগুলোকে দিয়ে দিচ্ছি, স্টিমে দিব। আমি পাতিলে পানি দিয়ে আগে থেকে ঢেকে রেখে এগুলোকে ফুটিয়ে নিয়েছি, তো এখন এর উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে দিচ্ছি। দশ মিনিট পর আমি ফিরে এসেছি আর এগুলোকে নামিয়ে নিচ্ছি, এগুলো হয়ে গেছে। এখন মোমোগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। তৈরি করে নিলাম চিকেন মোমো, আপনারা ট্রাই করেন, অবশ্যই ভালো লাগবে। আপনাদের আরও পছন্দের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।